ওয়েলকাম টু মাই স্মাইল বক্স। আশা করি আমার সব বন্ধুরা ভালো আছো। আরেকটা নতুন দিনের নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি। আর আজকে আমাদের হচ্ছে তনু রানীর রিসেপশন, আর আমি এখন চলেছি বিপাশা দিদি এই যে অনুকে সাজানো স্টার্ট করে দিয়েছে। আজকে অনু পরছে একটা অরেঞ্জ অরেঞ্জ কালারের গ্রাউন, আর ওকে একটা সফট লুক করবে, আর তারপর আমাকে সাজাবে। আর এইখানে সবচেয়ে বড় মেকআপ আর্টিস্ট চলে এসছে, বিপাশা দিদির ছোট মেয়ে, মানে সব কিছু ও জানে। কেমন সুন্দর করে সব কিছু দিচ্ছে, দেখো ব্লাশার দিচ্ছে, সব সব করছে আমার সাথে। খুব ভালো মেকআপ আর্টিস্ট হয়ে গেছে ওইটুকু বয়সে, মানে কি বলবো, মায়ের দেখে দেখে সব শিখে গেছে। আমাকে এত সুন্দর করে সব কিছু দিয়ে সাজিয়ে দিচ্ছে, তোমরা দেখো। এই আমাকে তো ফটোই দিল, এত খারাপ লাগলো। তারপরে আর আমার তারপরে আর তুমি কি কাঁদে কাঁদে হাঁপিয়েই গেছে? আচ্ছা কোথায়? এখানে। আচ্ছা অনেক মেকআপ হয়ে গেছে, আর লাগবে? হেভি সুন্দর লাগছে আমাকে। তুমি করিস না করিস না, হয়ে গেছে হয়ে গেছে, ইনকমপ্লিট কমপ্লিট মেকআপ, খুব ভালো লাগছে আমাকে। এখন আমার মেকআপে হচ্ছে আই মেকআপ। আমি আজকে সেরকম কিছু ভিডিও করিনি, আর তবুও তোমাদেরকে দেখাচ্ছি। আজকে হচ্ছে আমার স্মোকি আইস, আর হবে মিউট কালারের একটা লিপস্টিক পরার একটা লুক। আর এই যে আমার লুক অনেকটাই হয়ে গেছে এখন মেকআপ করানো, তো রেডি হচ্ছি। আজকে মেকআপ করে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আজকে লুকটা কেমন ক্রিয়েট করেছে দিদি। অসাধারণ মেকআপ করে দিদি, খুবই ভালো লাগে আমার দিদির হাতের টাচ আপ। একটা চোখে আইল্যাশ লাগানো হয়ে গেছে, আর একটা চোখে লাগানো হয়নি। কোন সাইডটা বেশি ভালো লাগছে, এই সাইডটা নাকি এই সাইডটা? আমাদের ফুল হাতাই পড়তে হবে চুড়ি। এবার মেকআপ আর্টিস্টের সাজার পালা, নিজেই মেকআপ করছে নিজের। আর এই যে হচ্ছে বিপাশা দিদির বড় মেয়ে, ও এখনো হাফ রেডি হয়ে বসে আছে, জাস্ট ড্রেসটা পরে ওকেও সাজিয়ে দেবে ওর মা। আর এই দিকে রয়েছে তুলি রানী, এটা বিপাশা দিদির বোন, আর ও নিজে একা একাই সেজে নিয়েছে। তো এই যে এখন বিপাশা দিদির বড় মেয়েকে এখন সাজানো হচ্ছে, ও সাজছে। আর এই দেখো বিছানার অবস্থা, কত মেকআপ সব ছড়িয়ে রাখা হয়েছে, আর ও এখন রিল খুঁজছে রিল করার জন্য। আর দিদি এখন প্রায় রেডি। তুমি গ্রিন কালারের কাজল পরছো, গ্রিন কালারের ইয়ে পরছে বলে, তাই তো? তো আমরা প্রায় বিয়েবাড়ির কাছে চলে এসেছি, আর দেখো বিয়েবাড়িতে কেমন এনজয় করলাম আমরা। এই যে বিয়েবাড়িতে চলে এসেছি বাইরে থেকে, এখনই সন্ধ্যাবেলায় সবাই দেখো। রিসেপশনের লুকে তনুকে কেমন লাগছিলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা হচ্ছে ওদের ফুল সজ্জার খাট, খাটটা ফুল দিয়ে সাজানো হয়ে গেছে, আর ও যত গিফট পাচ্ছে ওর ঘরে এনে এভাবে রাখা হচ্ছে। আর আমাদের এনজয়টা আজকে তোমার
খুব ছোট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সেটা হচ্ছে তনু রিসেপশন ডেটা। আর আজকে আমাকে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। ভিডিও করছি কেন? তুই যে তুলছিস মেকআপ সেটার জন্য। আমার খুব ভালো লেগেছে আজকে শাস্তা। হ্যাঁ সত্যি কালো দিয়ে তুমি বলছিলে ভালোই লাগবে না। কে বললো? আমি বলেছি স্মোকি আইস করতে। এখন আমি হেয়ার কম করে নিচ্ছি, দেন সব কিছু চেঞ্জ করে আজকে বিপাশা দিদের বাড়িতেই আমি থাকবো, কারণ কি অনেকটা রাত হয়ে গেছিলো। আর সোনামা এতটাই ভালো নিজের মেকআপ রিমুভ করে দেন নিজের মাসিমণির মেকআপও তুলে দিচ্ছে, তোমরা দেখো। তো আজকের কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কিছু ফটোজও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ কি আজকের দিনটা মেমোরি হিসেবে যেন আমাদের সারা জীবন থেকে যায় আমার ইউটিউবে, এই জন্যই। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, একটা নতুন ব্লগে নতুন একটা দিনে দেখা হচ্ছে আজকের মতো। টাটা।